রামকৃষ্ণ সেবাশ্রম একটি সেবামূলক সংস্থা, আর এই নামটির সঙ্গে আজকে কিন্তু সারা পশ্চিম বাংলার মানুষ ভীষণভাবে পরিচিত পরিচিত এই কারণে যে আজকে এই সংস্থার মাধ্যমে আজকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে জড়িয়ে পড়েছি, ভীষণভাবে মানে নানানভাবে আমরা উপকৃত হচ্ছি। তো যারা এই আশ্রমের সদস্যরা রয়েছেন তারা তো হচ্ছেন, তাদের কথা আমি ছেড়ে দিলাম, যারা এখন অবধি হয়তো সদস্য হননি, এই সংস্থার নাম শুনেছেন, তারা ইতিমধ্যে নিশ্চয়ই শুনে নিয়েছেন যে এখানকার প্রাণ পুরুষ আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী, তিনি আপনাদের জন্য এই দুঃসময়ে যাতে আপনারা স্বনির্ভর হতে পারেন সেই কারণেই কিন্তু বেশ কয়েকটি প্রজেক্ট লঞ্চ করেছেন, যার মাধ্যমে আপনারা আপনাদের উপার্জনের জায়গাটা, অর্থ রোজগারের জায়গাটাকে বেশ মজবুতভাবে গড়ে তুলতে পারেন। কিন্তু আমি এখন বলবো, এই যে যেই দুঃসময়ের মধ্যে, যেই দুর্যোগের মধ্যে আমরা রয়েছি, মানে কোভিড-19 কারণে যে একটা বিস্তর সময় জুড়ে লকডাউন গেল এবং তারপরে আমাদের আমফানের দ্বারা ক্ষতিগ্রস্ত যে পশ্চিম বাংলার মানুষজন, যেখানে লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, তাদের জন্য তিনি কিন্তু বারে বারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো আজকের এই বিশেষ অনুষ্ঠানে, যেহেতু আমরা লকডাউন পিরিয়ডের মধ্যে কোনো অনুষ্ঠান করতে পারিনি, তাই আমরা অনেক কিছুই আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে পারিনি, আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য শাস্ত্রীজি উপস্থিত হয়েছেন, আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী মহাশয়, তাকে প্রথমে স্বাগত জানাবো। এবং রামকৃষ্ণ সেবাশ্রমের যে কাজ, যে কর্মযোগ্য ছিল এই যে বিস্তর পিরিয়ড জুড়ে, সেটা আমরা শুনবো। নমস্কার। জয় শ্রী রঘু রামকৃষ্ণ। সবার আগে একটা কথাই বলি যে নিজের ঢাক বাজাতে চায় না, এটা খুব বাজে জিনিস, এটা চাই না। তো সত্যি কথা বলতে এই মানুষটার মনটা কাঁদে অনেক সময়, কিছু কিছু এমন জিনিস আছে মানে যেটা আবেগ বলতে পারো, বা ভিতর থেকে একটা কষ্ট বলতে পারো, বা সেই সেই আবেগে নাড়া দেয়, যেখান থেকে কিন্তু সেই কষ্টটা ফুটে ওঠে। সামনে যখন দেখি না যে রাস্তা বোঝা যাচ্ছে না, রাস্তায় জল জমে আছে, কিন্তু কোনটা রাস্তা, কোনটা বাড়ি, কোনটা চাল, কোনটা ছাদ, বাড়ি নেই, ধুধু করছে জলে জল, সেখানকার মানুষ সাঁতরে সাঁতরে যখন আসছে, এবং সেখানকার মানুষ একটু জলের আশায়, একটু খাওয়ার জলের আশায়, পানীয় জলের আশায়, এবং তিপলের আশায়, একটু মানে খাবারের আশায়, একটু ভাতের আশায়, তারা যখন 2 কিলোমিটার 3 কিলোমিটার সাঁতরে আসছে, ভেলায় চড়ে আসছে, তখন সত্যি মানে খুব কষ্ট লাগে যে আমরা ভালো আছি, আমরা ভালো আছি, আমরা লকডাউনে যেমনই থাকি না কেন তাদের থেকে আমরা ভালো আছি, এবং তাদের পাশে যদি খানিকটা দাঁড়াতে পারি তাহলে এটা আমাদের ধন্য মনে করবো। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করছি না, আমি দেখেছি, আমি আমি সত্যি কথা বলতে এরকম দুর্যোগ বা এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি। বহু জায়গায় গেছি, মানে আমি এই জীবনে, আমি এই বয়সে আমি বহু জায়গায় গেছি, মানে বহু জায়গায় ত্রাণ দিয়েছি, মানে আমি আমার পার্সোনাল যতটা আমার রোজগার সেখান থেকে 80% বলো আমি কিন্তু আমি এই সমাজ সেবামূলক কাজে কিন্তু আমি ব্যয় করি। এবং তোমরা সবাই জানো যে কীভাবে আমাদের কল্পতরু উৎসব পালন হয়, এবং সেখানে হাজার হাজার লোক ভোগ থেকে শুরু করে কি, তোমরা সবাই জানো যে আমাদের ওখানে চক্ষু পরীক্ষা শিবির হয়, রক্তদান শিবির হয়, আমাদের চশমা দান শিবির হয়, এবং সব থেকে বড় কথা হলো মানুষকে যে শিক্ষা, যে জ্ঞান, যে দান, এই জিনিসগুলি কিন্তু ঈশ্বর না চাইলে তুমি দিতে পারবে না, ঈশ্বর যদি চায় তাহলে কিন্তু তোমরা দিতে পারবে। এবং আমি আমার লাইফে অনেককে দেখেছি যে টাকা দিয়ে বা তুমি মানে খানিকটা তাকে তুমি দিলে অর্থ দিয়ে তার সারা জীবনের সমস্যা দূর করা যায় না। আমি যেটা ভেবেছি বা আমি দেখি, জানি না আমি রং কি না, মানে আমি এটুকু আমার লাইফ থেকে আমি পেয়েছি যে খানিকটা অর্থ দিয়ে কারো সমস্যার সমাধান করা যায় না। তার সমস্যার সমাধান করতে গেলে চাই একটা কর্ম, এবং তাতে যাতে অর্থটা যাতে সারা মাস বা সারা বছর, সারা জীবন যাতে তাকে আসতে থাকে, সেরকম একটা ব্যবস্থা করে দেওয়াটা কিন্তু
অনেকটাই মহৎ কাজ। এবং সেটা যদি হয় একটা চাকরি বা হয় একটা কর্ম, সেটা যে সরকারি হতে হবে তা নয়, সেটা বেসরকারি হতে পারে এবং একটা কাজ হতে পারে, এবং তাকে স্বনির্ভর করে তোলা যে কি আনন্দ, যে কি মহা আনন্দ, সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমি যদি আমাকে যদি কেউ বলে যে তুমি দুদিন খাবে না, কিন্তু তুমি দুদিন তাকে শেখাবে স্বনির্ভর করার জন্য, আমি রাজি, আমি খাবো না কিন্তু আমি শেখাবো। তো এই জায়গা থেকে তাকে একটা মহৎ আনন্দ পাওয়া যায়। আর আমি শেখাতে ভালোবাসি, আমি শিখতে ভালোবাসি এবং মানুষকে কিছু দিতে ভালোবাসি। আজকে সবাই জানে যে জয়দেব শাস্ত্রী সবার থেকে একটু আলাদা, সবার থেকে সবাই জানে, এবং প্রত্যেকটা মানুষ থাকে, কেউ আছে জ্যোতিষকে ভালোবাসে, কেউ জ্যোতিষকে বিরোধিতা করে। সবাই জানে জ্যোতিষ মানে এমন একজন পার্সন বা জ্যোতিষ এমন একজন মানুষ, তাদের ভালো খেতে নেই, তাদের ভালো পোশাক পরতে নেই, তারা মানে মানে সমাজে লোকের সামনে সেইভাবে আসতে পারবে না, তারা মানে নাচতে পারবে না, তারা গাইতে পারবে না। জ্যোতিষ মানে এভাবে একটা অন্য মানে জায়গা থেকে আসা একটা ব্যক্তি, মানে জ্যোতিষকে এমন একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে মানুষের, যে জ্যোতিষ তো ও মানে কি বল, কি উনি কি মানে নিরামিষ না উনি আমিষ, বা উনি কি বিয়ে করেছে, উনি কি জ্যোতিষ না উনি কি মানে সাধারণ জীবন থেকে মানে আলাদা, যিনি মানে প্রেম জ্যোতিষী প্রেম হবেন। করে, উনি কি ভালোবাসে কাউকে, মানে জ্যোতিষ বলে কি একটা এলিয়ান মানে ভাবে আর কি বহু মানুষ। যাই হোক, জ্যোতিষরাও একটা মানুষ, জ্যোতিষ একটা সাবজেক্ট, এবং সেই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে হয়, এবং সেটা পড়াশুনো করে সে সেই সাবজেক্টে বিষয় নিয়ে আলোচনা করে এবং মানুষকে সঠিক একটা রাস্তা দেখায়, এর বাইরে আর কিছু নয়। এবং সত্যি কথা বলতে, যেহেতু আমি মায়ের সাধনা করি, আমি মানে 51টা মায়েকে নিয়ে চলি, এবং শ্রীঠাকুর রামকৃষ্ণ আমার আদর্শ, এবং সেই মাকে নিয়ে আমি সাধনা করি। এবং তোমরা সবাই জানো যে 51 যে মায়ের রূপ, সেই রূপটা কিন্তু আমি ফুটিয়ে তুলেছি মন্দিরে, এবং সেখানে 51টি মা আছে, এবং সবাই তো সেখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দর্শন করতে যায়, বহু ব্যক্তি যায় ওখানে মানত করে, বহু কিছু ওখান থেকে পায়, এবং টুকটাক জিনিস দেওয়া হয়, সেগুলি সম্পূর্ণ এমনিতেই দেওয়া হয়। এবং সব থেকে যেটা বড় কথা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের আগেও আমি সেই বিষয় নিয়ে আলোচনা করেছি, প্রচুর ফিডব্যাক মানুষ আমাকে পাগল করে দিয়েছে যে দাদা আমি শিখবো, দাদা আমি শিখবো, দাদা আমি শিখবো। মানে তোমাদের যুব সমাজ এবং মানে ছেলে মেয়েরা যে এতটাই কর্মের প্রতি এতটাই যে আগ্রহ, আমি খুব গর্বিত। কর্মকে এতটা ভালোবাসে, কর্মকে এতটা রেসপেক্ট করে, কর্মকে এতটা সম্মান করে, আমি গর্বিত যে আমি বাঙালি। বাঙালিরা আজ স্বনির্ভর হতে চায়, বাঙালিরা আজ আত্মনির্ভর হতে চায়, বাঙালিরা স্বাবলম্বী হতে চায়। আজকে আমি গর্বিত যে আমি বাঙালি। সত্যি কথা বলতে, আমি মানে আমি হয়তো মানে কি বলবো, রাম ভক্ত হনুমান নয়, তাহলে বুক চুরে আমি দেখাতে পারতাম যে আজকে আমার কতটা ভালো লাগছে তোমাদের জন্য, যারা তোমরা আমাকে বহু মানুষ কল করে আমার কাছে এসেছো, এবং এসে তোমরা এই কোর্স বিষয়ে তোমরা শিখতে চাইছো। কেউ চাইছে আপনাদের কাছে, তার মানে বাঙালি ছাড়া নন বেঙ্গলিও তো আছে, প্রচুর 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 গর্বিত বাঙালি, মানে আমাদের গর্ব যে আপনি একজন মানে বাঙালি হয়ে আজকে এত মানে সত্যি মানে প্রজেক্ট আপনি আমাদের জন্য। না না, আমার আমার কথা কি, আমার কথা কি, অনেকের মুখে শুনি তো যে বাঙালিরা বাঙালিদের জন্য হেল্প করে না, মানে বাঙালিরা মানে বাঙালিরা বাঙালির শত্রু হয়, তো মারোয়ারি মারোয়ারিদের হেল্প করে, তো সেইগুলি আমি চাইছি যে সেগুলি ভেঙে দিয়ে, যে বাঙালিরই এমন একটা জাতি যে সবার সবার কাছে, মানে আমি আমি কি চাইছি যে সবাইকে হেল্প করতে পারে, সবাইকে হেল্প করতে চায় এবং সবার পাশে থাকতে চায়। সমস্ত মানুষ ভালো, আমি কাউকে মানে বাজে কথা বলছি না, কিন্তু আমি গর্বিত মানে আমাকে নিয়ে, মানে আমি একজন বাঙালি। তো সেটাই তো সব থেকে বড় কথা, এটাই যে তোমরা যারা যুব সমাজ যারা রয়েছো, যারা কাজ পাচ্ছ না, যারা যে সমস্ত মেয়েরা রয়েছে, যে সমস্ত ছেলেরা রয়েছো, যারা সদ্য সদ্য মাধ্যমিক পাশ করেছো বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা বিএ পাশ করেছো, তোমরা কাজের জন্য হন্যে হয়ে ঘুরছো, কোথাও কিন্তু কাজ পাচ্ছ না, তোমাদের মধ্যে চাইছি যে আমি একটা কিছু শিখে আমি একটা স্বনির্ভর হব। তো সেই স্বনির্ভর হওয়ার জন্য আমার এখান থেকে শিখে
থেকে তোমরা আমার এখানেই কাজ করতে পারবে, এটা আমি সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট, যেটা হলো তোমাদের শিখিয়ে আমি আমার কাছেই তোমাদেরকে কাজে আমি রেখে দেব। এবং সত্যি কথা বলতে আমার কিছু সংস্থা আমরা লঞ্চ করছি, তার জন্য প্রচুর ছেলে মেয়ে দরকার, সেই ছেলে মেয়েগুলিকে আমি শিখিয়ে তৈরি করে আমার কাছে আমি তাদেরকে জব দিতে পারবো, এবং এটা কিন্তু আমার গর্ব। এবং যারা তোমরা শিখবে তারা মনে হয় না যে 100 জনের মধ্যেও একজনও আমার কাছে থেকে কাজ করতে চাইবে, কারণ তোমরা শিখে এমনভাবে তৈরি হবে হয়তো তোমাদের মায়না দেওয়ার মানে সেই জায়গাটা আমার থাকবে না, কারণ তোমরা এক একটা জিনিয়াস হবে, এবং তোমরা এক একজন এক একজন মানুষ, এক একটা জিনিস তো শিখবে না, এক একজন মানুষ 10 থেকে 15 রকম জিনিস তোমরা শিখবে, এবং শিখে তোমরা স্বাবলম্বী হবে, এবং সেই রকমভাবে স্বাবলম্বী তোমরা নিজেরা যোগ শিখবে, তোমরা নিজেরা ফিজিওথেরাপি শিখবে, তোমরা নিজেরা মাসাজ থেরাপি শিখবে, তোমরা নিজেরা আকুপ্রেশার থেরাপি শিখবে, তোমরা নিজেরা ওয়েট গেইন মানে তোমরা ওয়েট ম্যানেজমেন্ট ট্রেনিংটা তোমাদের এখান থেকে দেওয়া হবে, তোমাদের দেওয়া হবে বাস্তু ট্রেনিংটা, বাস্তুকে কিভাবে ঠিক করতে হয়, বাস্তু আজকে আমাদের জীবনের সব থেকে ভাইটাল, কোন দিকে কি থাকলে কতটা উন্নতি হয়। একটা শোরুম করবে একজন মানুষ, এবার সে শোরুম করার জন্য তোমার কাছে যাবে সেই ব্যক্তিটা, তুমি তাকে সেই শোরুমটা তুমি ঠিক করে দেবে যে তুমি এখানে এটা রাখবে, ওখানে এটা রাখবে, তোমার বাড়ি বাড়ি করবে, সে বাড়িতে সে জানে না তার পায়খানা বাথরুমটি কোন দিকে হবে, সেই পায়খানা বাথরুমের জায়গাটা কোন দিকে, সে ঠাকুর ঘরটি কোন দিকে রাখবে, সমস্ত কিছু তোমাদেরকে শেখানো হবে। এবং সব থেকে যেটা বড় কথা, তোমরা নিজেরা হাত দেখতে পারবে, তোমরা নিজেরা যোগ ব্যায়াম শেখাতে পারবে, তোমরা নিজেরা মেডিটেশনটা পারবে, তোমরা নিজেরা মুদ্রাটা শিখতে পারবে, তোমরা নিজেরা পারবে এখানে ওয়াটার থেরাপিটা শিখতে, তোমরা নিজেরা পারবে ওয়েট ম্যানেজমেন্ট শিখতে, তোমরা নিজেরা পারবে কিভাবে মোটা থেকে রোগা হওয়া যায়, তোমরা কিভাবে পারবে তোমরা শিখতে যেটা হলো পার্সোনালিটি ডেভেলপমেন্ট। একটা বোকাশোকা ছেলে মেয়ে ও কিন্তু একটা ভালো মানে চালাক হতে পারে, চালাক চতুর হতে পারে, এবং সব থেকে বড় কথা কিভাবে তোমার কথা তুমি ফুটিয়ে তুলবে, কিভাবে তোমার মনের ভাব তুমি প্রকাশ করবে, কিভাবে তোমার ডেভেলপমেন্টটা আরও বাড়বে। তোমার জানো যে অনেক মানুষ আছে আজকের সময় তারা ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছে, কিভাবে তুমি শিখে তাকে ডিপ্রেশন থেকে বের করে আনতে পারবে। তুমি একজন বড় খেলোয়াড়, সেই খেলোয়াড়ের একজন ফিটনেস ট্রেনার হিসেবে তুমি কিন্তু প্রতিষ্ঠিতা লাভ করতে পারবে, তুমি প্রতিষ্ঠাতা লাভ করতে পারবে, তুমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি রূপে সমাজে গণ্য হবে, কারণ তুমি এখানে যে কোর্সগুলি তুমি শিখবে 10 থেকে 15টি কোর্স, সেই কোর্স তোমাকে কোন লেভেলে নিয়ে যাবে তুমি সেটা জানতে পারছো না। একা সম্ভব এক যুগে 10 থেকে 15টি কোর্স শেখা সম্ভব তো নয়, তোমরা জানো এক একটা কোর্স শিখতে 4 থেকে 5 বছর সময় লাগে, এক একটা কোর্স শিখতে গেলে কমসে কম 10 বছর তার সময় লেগে যায়, কিন্তু এখানে এক একটি কোর্স তোমাকে 10 বছর লাগবে না, সমস্ত কিছু এখানে শেখানো হবে মাত্র 1 বছরের মধ্যে, 3 মাস বা 6 মাস বা 1 বছরে আমাদের কোর্স ভাগ করা রয়েছে, সেখানে 10 থেকে 15 রকম কোর্স তোমরা করবে, এবং তোমাদের সেই লেভেলে তৈরি করা হবে, তৈরি করে আমাদের এখানে তোমাকে জব দেওয়া হবে। মনে করছো তুমি এখানে জব করতে চাইছো না, তোমাদের নিজেরা তোমরা জব করবে, তোমরা চাইছো ফ্র্যাঞ্চাইজি নিয়ে, আমাদের ইনস্টিটিউটের বা আমাদের সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিয়ে তোমরা তোমাদের ওখানে সংস্থা খুলবে, এবং তার সমস্ত কিছু সহযোগিতা আমরা তোমাকে করে দেবো। এবং সব থেকে যেটা বড় কথা, মনুষ্য জাতি আমরা, মানুষ আমরা, এবং আমরা চাই কি করে আরেকটু এগোনো যায় লাইফে, আমি এগোবো আমার সাথে আরও 50 জনকে নিয়ে আমি এগোবো, তো সেই জায়গাটা আমি করে দেবো তোমাদেরকে, ডেভেলপ তোমরা হবে, তোমরা সাকসেস তোমরা পাবে, তোমরা সাফল্য তোমরা পাবে, এবং তোমরা রোজগার করতে পারবে পার মান্থ 30 থেকে 40 হাজার টাকা তোমরা রোজগার করতে। একজন অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী তোমাদেরকে বলছে পার মান্থ তোমরা 30 থেকে 40 হাজার টাকা রোজগার করবে, শুধুমাত্র একবার মিট করবে এবং তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে। আজকে যে বাবা মাটি ভাবছে যে আমার সন্তান অকর্ম,
আমার সন্তান মানে কর্মহীন, আমার সন্তান বাজে, আমার সন্তান খারাপ, আমার সন্তান কোনো কাজ করে না, ও অকম্মার ঢেঁকি বলে, অনেকে বাঙালিরা বলে অকম্মার ঢেঁকি, তো সেই জায়গা থেকে সেই অকম্মা ঢেঁকি যে বাজে ছেলেটি, ওই ছেলেটিকে আমার কাছে নিয়ে আসো। আমি বললাম আমাকে 6টা মাস দাও এবং সেই ছেলেটাকে 1টা বছর 6টা মাস বা 3 মাসের মধ্যে তাকে কোন জায়গায় কোন লেভেল তাকে তৈরি করা হয়, তাকে এমন এমন কোর্সগুলি করানো হবে যে কোর্সটি আমি নিজে তাকে প্র্যাকটিক্যাল শেখাবো, এবং আমার কিছু যারা আমার কিছু কাছের মানুষ আছে তারা কিন্তু কোর্সটি করাবে এবং আমি যুক্ত আছি, আমি তো তোমাদের সাথে প্রতিটা মুহূর্তে তোমাদেরকে গাইড করব, এবং এরকম প্র্যাকটিক্যালভাবে তোমরা আমার কাছে শিখবে যে তোমরা নিজে স্বাবলম্বী হবে এবং সাকসেস তোমরা পাবে। ঘুরে ঘুরে হয়রান হয়ে যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, ভাবছো রাস্তা কোথাও পাচ্ছি না, সব রাস্তা যেন বেকার হয়ে যাচ্ছে, সাকসেস তো আমরা পাচ্ছি না, জীবনে সাফল্য আমরা পাচ্ছি না, আমরা কি করে বাঁচবো, হয় আমাদের সুইসাইড করতে হবে। সুইসাইড করার আগে একবার আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সেই সুইসাইড করতে দেব না, আমি তোমাদেরকে শেখাবো, আমি তোমাদেরকে ট্রেনিং দেব, আমি তোমাদেরকে তৈরি করব। এবং আমাদের এই সংস্থা, আমি একটু সংস্থাটাকে দেখিয়ে দিচ্ছি, চ্যারিটেবল ট্রাস্ট রামকৃষ্ণ সেবা আশ্রমের সংস্থাটাকে তোমরা দেখে নিয়েছো, এই সংস্থা, এই সংস্থা তোমাকে আরও কিছু কোর্স আমি একটু জাস্ট দর্শক বন্ধুদের একটু আমি দেখাবো যে কি কি কোর্স তোমাদেরকে আমি করাতে চাইছি। দর্শক বন্ধুদের একটু যদি দেখিয়ে দাও খুব ভালো হয়। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি কোর্স, এটা হলো আকুপ্রেশার কোর্স, এটা আকুপ্রেশার কোর্স প্রত্যেকটা নার্ভাস সিস্টেমকে কিন্তু অনেকটাই ঠিক করে দেবে এবং শরীরের অনেক সমস্যার সমাধান করে দেবে। একজন মানে আকুপ্রেশার থেরাপিস্ট হিসাবে নিজেকে কিন্তু পরিচিত লাভ করতে পারবে। তোমরা আকুপ্রেশার থেরাপি দেখতে পাচ্ছ, চোখ কান নাক গলা পাকস্থলী থেকে শুরু করে সমস্ত জায়গার, আমাদের কানের থেকে শুরু করে শোল্ডার থেকে শুরু করে লিভার থেকে শুরু করে গলব্লাডার থেকে শুরু করে সমস্ত সমস্ত কিছু কিন্তু শেখানো হচ্ছে তোমাদেরকে, কিন্তু ঠিক করা হচ্ছে আকুপ্রেশার থেরাপির মাধ্যমে। ওয়াটার থেরাপি, আমার মনে হয় না এই কোর্সটি তোমরা WBA-র মধ্যে কোথাও করেছো, এই কোর্সটি, এই কোর্সটি তোমাদের করাবো আমি জয়দেব শাস্ত্রী। এই কোর্সটি এমন একটি কোর্স যে কোর্স নিয়ে তোমরা জল, জলের মাধ্যমে তোমরা নিজেকে অনেকটাই ডেভেলপ করতে পারবে, অনেকটাই সারাতে পারবে। কাউস থেকে শুরু করে মানে কাশি থেকে শুরু করে ব্লাড প্রেশার থেকে শুরু করে হাইপার টেনশান থেকে শুরু করে অ্যানেমিয়া থেকে শুরু করে, অ্যানেমিয়া মানে হলো ব্লাড শর্টেজ মানে রক্ত কমে যাওয়া, এবং এখানে জয়েন্ট পেন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু, ওবেসিটি থেকে মানে আর্থারাইটিস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু, এই কিডনির পাথর হয়ে যায়, কিডনি স্টোন থেকে শুরু করে, এই জল থেরাপির মাধ্যমে কিন্তু তোমরা অনেকটাই মানুষকে সচেতন করতে পারবে এবং শিখতে পারবে। সবথেকে যেটা বড় কথা, এখানে অনেক রকম কোর্স তো করানো হয়, এবং তার থেকে যেটা একটা সবথেকে ভাইটাল সেটা হলো, একটা জিনিস তোমাকে বলি, দেখো ওয়াটার থেরাপির মাধ্যমে তুমি কত রকম কোর্স করাচ্ছ, এবং আমি আমি তোমাদেরকে সব থেকে ভাইটাল একটা কোর্সের কথা বলবো, যেটা হলো জ্যোতিষীর একটা কোর্স, জ্যোতিষীর একটা কোর্স তোমরা এখানে জানবে যে গ্রহগত দিক থেকে। দর্শক বন্ধুদের আবার একটু দেখিয়ে দাও, জ্যোতিষীর একটা কোর্স কিন্তু আমি তোমাদেরকে করাবো, এবং তোমরা আমার এখান থেকে দেখতে পাচ্ছ ফিজিওথেরাপি কোর্স, এক্সারসাইজ, ফিজিওথেরাপি এক্সারসাইজ কোর্স কিন্তু আমরা তোমাদেরকে করাবো, ফিজিওথেরাপি এক্সারসাইজ কোর্স কিন্তু আমরা তোমাদেরকে করাবো। এবং সবথেকে যেটা ভাইটাল, ফিজিওথেরাপির এক্সারসাইজ কোর্সটা তোমরা করবে, এবং এখানে বিভিন্ন রকম ব্যায়াম থাকবে, বিভিন্ন রকম এক্সারসাইজ থাকবে, যে এক্সারসাইজ যে ব্যায়ামটা সবার থেকে একটু আলাদা, সবার থেকে অন্যরকম, যেটা তোমরা এখানে কিন্তু শিখতে হবে। এখানে যোগ ব্যায়াম থেকে শুরু করে, এখানে মাসাজ থেকে শুরু করে, এখানে আকুপ্রেশার থেকে শুরু করে, এখানে তোমাদের সব থেকে যেটা ভাইটাল কথা, এখানে ওয়াটার থেরাপি, এখানে যোগ থেরাপি, এখানে ফিজিওথেরাপি, ওয়েট ম্যানেজমেন্ট, এখানে তোমাদের আকুপ্রেশার থেকে শুরু করে যোগা থেকে শুরু করে তোমাদের এখানে মেডিটেশন থেকে শুরু করে বিভিন্ন রকম মেডিটেশন আছে, যে বাচ্চাগুলি পড়াশুনো করছে না, যে বাচ্চাগুলি দিন দিন অনেকটা দুষ্টু হয়ে যাচ্ছে, যে বাচ্চাগুলি খুব পড়াশুনো করতো কিন্তু এখন মানে অনেকটাই
মানে দুষ্টু আর কি, সে ঠিক মতো পড়াশুনো করছে না, সব সময়ের জন্য মাথায় তার দুশ্চিন্তা এবং উল্টোপাল্টা মানে কাজ করছে, ভাঙচুর করছে। সেই বাচ্চাগুলিকে মেডিটেশনটা শিখিয়ে কিভাবে শান্ত করা যায় সমস্ত কিছু কোর্স কিন্তু তোমরা করবে, তোমরা জ্যোতিষীটা শিখতে হবে। জয়দেব শাস্ত্রীর কাছে লক্ষ লক্ষ হাজার হাজার লোক আসে সমস্যার সমাধান করতে, এবং সেই সমস্যার সমাধানটা তোমরা নিজেরাও শিখতে পারবে, এবং এই হাত দেখাটা শিখতে পারবে, এবং একজন বাস্তববিদ হিসাবে তোমাদের পরিচয় থাকবে। তোমরা লাইফ একটা অন্য জায়গায় কিন্তু এগিয়ে যাবে। এবং এখানে আরো অনেক কোর্স রয়েছে, যে সমস্ত ডিটেলসে আলোচনা করতে গেলে হয়তো একদিন লেগে যাবে। তো সেই ক্ষেত্রে যদি তোমরা বিভিন্ন কোর্স করতে চাও, 10টা 15টা 20টা কোর্স করতে চাও একা, আমি বললাম তোমাকে এই জীবনে, এই জীবনে তোমাদের কোর্স করতে পারবে, এক জীবনে 20টা কোর্স করতে পারবে, 30টা কোর্স করতে পারবে, আমি তোমাদের বলে দিচ্ছি। এবং যেই যেটা তোমাদের জন্য ভাইটাল, তোমাদের জন্য কর্মের ক্ষেত্রে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমি তোমাদেরকে সেই বিচারটা করে বিশ্লেষণ করে তোমাদের সেই গ্রহের চার্ট বিশ্লেষণ করে তোমার জন্য কোন কোর্সটি অ্যাপ্রোপ্রিয়েট সেগুলি সমস্ত কিছু, যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি রয়েছি এখানে, এবং আমি তোমাদেরকে সেইভাবে করে আমি করে দেবো, আমি করে দেবো, আমি বিচার করে তোমার জন্য কোন কোর্স দরকার, এবং সেটাকে আমি চার্ট করে দিয়ে সেই কোর্সগুলি আমি তোমাকে শেখাবো, এবং সেই কোর্সটা শিখিয়ে, যাতে অনেক সময় বলা হয় আমার এই কোর্সটা আমার হয়তো লাইফে ছিল না, বা আমার ভাগ্যে ছিল না, বা আমি এটা কোর্সটা করে হয়তো আমি না করলে ওই কোর্সটা করলে চাকরি পেতাম, কাজ পেতাম, তা নয়। এইটা হলো কর্মমুখী প্রশিক্ষণ। কর্মমুখী প্রশিক্ষণ মানে কি জানো? কর্মমুখী প্রশিক্ষণ মানে তোমাকে এই কাজ করে তুমি কর্ম পাবেই, কর্ম করতে পারবে। এবং আরেকটা বড় কথা বলবো, এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সবসময় আমাদের পাশে থেকেছে, তো এখানেও কেন আমাদের পাশ ছাড়া হবে? সেই কারণেই যারা কোর্স শিখছে তারা একেবারে নিশ্চিন্ত যে কোথাও না হলে এখানে তারা একটা সুযোগ পাবে। এইটা সব থেকে বড় কথা হলো, অনেক জায়গায় লেখা থাকে না যে 100% প্লেসমেন্ট থাকে না, যে এই কোর্সটি করলে 100%, কিন্তু ওখানে কিন্তু প্লেসমেন্ট পায়, কিন্তু হয়তো মানে 2 মাস 1 মাসের জন্য বা বাইরে। এখানে আর একটা কথা বলবো, যে এখানে 100% প্লেসমেন্ট তুমি বাদ দাও, মানে 10,000% প্লেসমেন্ট তোমার এখানে রয়েছে, মানে আমি আছি যেখানে, মানে এখানে তুমি প্লেসমেন্ট মানে কি, তুমি এখানে কোর্সটা শিখছো মানে কি তোমার চাকরি হয়ে গেছে, ভাবো তোমার আমার এখানে চাকরি হয়ে গেছে, তুমি এখানে কাজ করবে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং তোমাকে তৈরি করার দায়িত্ব আমাদের, এবং সেই জায়গা থেকে তোমরা, আমি জানি যে শেখার পরে কেউ আমার কাছে থাকবে না, কারণ শেখার পরে তোমরা যে লেভেলটা পাবে বা তোমরা যে লেভেলে চলে যাবে না, সেই লেভেলে অত হয়তো তোমাদেরকে মায়না আমি দিতে পারবো না, এরকম একটা ব্যাপার। মানে তোমরা একটা জায়গায় চলে যাবে, এবং বাড়ি থেকে আজকালকার দিন, আজকে সব থেকে তুমি যেটা ভাইটাল কথা বললে, মানে এই কথাটা আজকে তোমরা শুনে রাখো, প্রত্যেকটা মানুষ আজকে কিন্তু, যত মানুষ আছে বেশিরভাগ মানুষ কিন্তু বাইরে বেরোতে ভয় পায় আজকে, যে আমাদের এই যে কখন কি সমস্যা, কখন কি প্রবলেম হয়ে যাবে। সেই ক্ষেত্রে মানে কর্মের জন্য তোমাকে তো বাইরে যেতেই হবে, আমিও তো কর্মের জন্য বাইরে বাইরে আছি, কিন্তু বাড়িতে বসে কি করো? যারা গৃহবধূ রয়েছে, যারা মেয়েরা রয়েছে, যারা কিছু করতে চায় বাড়িতে থেকে, তাদের জন্য কিন্তু সব থেকে ভাইটাল 10 থেকে 15টি কোর্স একই জায়গায় করা হচ্ছে, এবং করিয়ে তোমাদের সেই লেভেলটাকে নিয়ে আসা হচ্ছে। এটা কিন্তু আজও পর্যন্ত মনে হয় না কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষী এইভাবে ভেবেছে বা এই জিনিসটা মানে তোমাদেরকে দিয়েছে। আজকে একজন জ্যোতিষী হিসেবে তোমায় বলি, দেখো আমি এমন একজন অ্যাস্ট্রোলজার, আমি যদি বাগানেও থাকি লোকে আমাকে খুঁজে নেবে, আমি যদি কথা আছে না মানে রামকৃষ্ণের মানে বাবার একটা কথা, যে তুমি যদি গুড় যদি বালি আছে না, বালি সেই বালির কণার মধ্যে বা বালির মধ্যে তুমি গুড় মিশিয়ে রেখে দেবে, বা বালির মধ্যে তুমি মিষ্টি মিশিয়ে রেখে দেবে, বা চিনির দানা মিশিয়ে তুমি বালির মধ্যে রেখে দেবে, দেখবে পিঁপড়ে ছেড়ে দেবে, ওই পিঁপড়ে ঠিক খুঁজে খুঁজে কিন্তু ওই বালির মধ্যে থেকে সেই চিনির দানাটা বের করেই কিন্তু নিয়ে আসবে। তো আমাকে তুমি যেখানেই রাখো মানুষ আমাকে খুঁজে নেবে। মানে জয়দেব শাস্ত্রী একজন অ্যাস্ট্রোলজার, একজন যোগ গুরু, সে মানুষ জানে, সে আজ থেকে না হয়তো 10 বছর আগে থেকে জানে, তো সেই জায়গা থেকে আমাকে খুঁজে নেবে। কিন্তু আমি চাইছি আমার জন্য না, আমি চাইছি জয়দেব শাস্ত্রী তো একটা প্রফেশন আছে জ্যোতিষী অ্যাস্ট্রোলজার, কিন্তু আমি চাইছি যে আমি সমাজের জন্য, মানুষের জন্য এমন কিছু করে যাই যে আমি মরার পরেও কিন্তু আমার নামটা থেকে যায়, আমি অমর হয়ে থাকি তোমাদের মাঝে, এবং
তোমাদের মধ্যে এবং তোমাদের মনের মধ্যে, তোমাদের হৃদয়ের মধ্যে। সেই জন্য আমি তোমাদেরকে সবাইকে বলি, যারা যদি চাইছো যে কিছু একটা করতে হবে, কিছু একটা কোর্স করব, কিছু একটা ভালো কিছু করব, তাহলে অতি সত্বর যোগাযোগ করো। সময় কিন্তু নেই, সময় কিন্তু খুবই কম, আমি কিন্তু বেশি লোক নিতে পারবো না, তার কারণে অতি সত্বর সিট বুক করো। তোমরা আসো, শোনো, বোঝো এবং এই দিকে তোমরা চলো। 100% 200% লাইফ গ্যারান্টি আমার, এবং জীবনে লাইফে কিছু করে বাঁচবে এবং বুক ফুলিয়ে সমাজের জন্য কিছু করব, রোজগার করব, সমাজকে ভালো রাখবো, সমাজের লোককে ভালো রাখবো এবং বুক ফুলিয়ে চলবো। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর ইউটিউব চ্যানেলগুলি কিন্তু ফলো করো। একান্ন কালীবাড়ি, জয়দেব শাস্ত্রী সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, এই ভিডিওগুলি কিন্তু তোমরা দেখতে পারবে এবং বারংবার কিন্তু সার্চ করবে। সার্চ করলে তোমাদের কি হবে, তোমরা বুঝতে পারবে যে কোন জিনিসটা তুমি মিস করে গেছো, কী কী কোর্স আছে, এই কোর্সের ডিটেলস সম্বন্ধেও তোমরা জানতে পারবে। আজ আসি, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।